দেখছেন এএসআর নিউজ। চুরি হওয়ার কারণে আমাদেরকে বিনা দোষে আমরা কিছু জানি না, আমাদেরকে বিনা দোষে ধরে যায়, আমাকে ধরে যায়, আমাকে ধরে যে থানাটা থুয়ে চার পাঁচ ঘন্টা থয়, চার পাঁচ ঘন্টা থোয়ার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করে, একবার সে মারার উপক্রম তো মারেনি, মারার উপক্রমে যাতা বলে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে আমার কাছ থেকে কিছু পায়নি, তখন আমাকে থুয়ে দিলে, আমাকে থুয়ে দিয়ে আমার পাশের বাড়ি গোবিন্দ ঘোষ ওকে ধরে নিয়ে গেল, আমাকে ছেড়ে দিলে দিয়ে ওকে ধরে নিয়ে গেল। ওকেও একই সন্দেহ, আমাদের একই সন্দেহ, আমরা গোবিন্দ ঘোষ খুব ভালো ছিল, ক্যাম্পে কাজ করছিল সেদিন, আর আমি বাড়িতে ছিলাম, আমি বাড়িতে কাজ করছিলাম, আমাদেরকে বিনাশ এত ধরে নিয়ে গেছে, আমরা কিছু জানি না, আমরা ওদের শাস্তি চাইছি, থানার শাস্তি চাইছি এবং ওদের বাড়ির শাস্তি চাইছি। রাজ্য ঘোষের রাজ্য ঘোষের ছিলেন বিনা দোষে মানুষকে, এই যে একটা ভালো ছেলেকে আমাদের মেরে দিলে, আমাকে বিনা দোষে ধরে গেল, আমরা গরিব মানুষ, আমরা একদিন না খাটলে খেতে পাই না, আমাকে তিন দিন ধরে যে আটকে ধুলে, মঙ্গলবার লেগে আছে, বুধবার আমাকে রাত্রে ছিঁড়াছে, এত দিন ধরে যে আমাকে আটকে ধুলে, শুক্রবার আটকে ছিল, কিসের জন্য আটকে ছিল আমাদেরকে বিনা দোষে, আমরা কোনো দোষ নাই, ঘাট নাই, আমরা কিছু জানি না। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব। বাড়িতে চুরি হয় দিনের বেলা দুটোর মধ্যে, তখন গোবিন্দ ঘোষ আর্মি ক্যাম্পে কাজ করে, কাজ করছে, চুরি হচ্ছে দুটোর দিকে আর ও ছুটি পায় পাঁচটার দিকে, তারপর সন্দেহবশত জিজ্ঞাসা করার জন্য তুলে নিয়ে যায় রাত্রে, বুধবার বুধ বসে শুক্র, তিন দিন ধরে থানা আটকে থুয়ে, কালকে আমরা থানায় ছিলাম, ওর দাদা বাবা জেঠু আমরা ছিলাম, এবার আমরা দেখা করলাম, ও বলছে দাদা আমাদের আমাকে বাইরে করলে চলো, আমার পুলিশে মারছে মেরে ফেলবে, দিয়ে আমরা দেখে এলাম যে বাইরে তো বসে আছি, বড় বড় ঢুকলো, বড় বড় জিজ্ঞাসাবাদ করতে করতে আবার পিটিয়ে মেরে ফেলি, নিয়ে সব সময় খুন করি। কী চাইছেন এখন? কী চাইছেন? কাঁচার ব্যবস্থা, শাস্তি চাই, রাজ্য ঘোষের চাই, পুলিশের চাই, গোটা গ্রামের মানুষ চাই যে ব্যবস্থা হোক। আপনার নাম? পরশুদিনকে পরশুদিনকে সন্ধ্যেবেলায় আমার ভাইকে তুলে নিয়েছে, তুলে নিয়েছে, নিয়ে এসেছে সন্দেহ, সন্দেহ স্যার। কেন কেন ওই যে পাশে চুরি হয়েছে, এখন নাম দিয়েছে আমার ভাইয়ের, তুলে নিয়েছে, ছেড়ে দেবো বলেই আমার ভাইকে তদন্ত করতে মাত্র হাতে মেরে ফেলেছে, একবারে মেরে ফেলেছে। কারণে আমাদের ছেলেকে মেরে ফেললে তাদের প্রতিকার চাইছি, আমরা আমাদের যেমন ছেলে গেছে তাদেরও ছেলে যাবে, আমরা প্রতিকার চাই, পুলিশেরও চাই, বড়োবাবুরও চাই, যারা করেছে তাদেরও চাই, যাদের হাত আছে লিখা লিখেছে যাকে দিয়ে আমরা তাদেরও চাই, তাদের প্রতিকার চাই, আরও গ্রামের লোকের নাম আছে বিনা কারণে কি অমনিভাবে নাম দেওয়া যায়, তা আমার দেওয়ারকে মারলে কেন, কোন প্রমাণে মারলে, আমরা সেইটাই জানতে চাই, কি প্রমাণ ছিল আমাদেরকে দেখা কর, আমরা প্রমাণ দেখাবো যে ক্যাম্পে কাজে গেছে, আমাদের প্রমাণ আছে, এখনো আছে, আপনারা দেখতে চাই তো, আমরা এখনই দেখাবো, কিসের জন্য মারবে আমাদের ছেলে, লিজেছে আমাদের ছেলে, আমাদের কাছে ফিরে দিলে না কেন, আর যদি দোষ ওরা যদি বলেছিল তাহলে চালান কেন করলে না, চালান করে আনতো, চালান করে এইতো, তার প্রমাণ ক্যাম্পে কাজে গেছে, তার প্রমাণ সহি সমেত আছে, গোবিন্দ ঘোষের দেখেন, ওরা কেন মেরে ফেলবে, কিসের লাগে, আমরা গরিব, আমরা খাটি দিন, খাটি দিন খাই, ওদের সাথে পাড়া প্রতিবেশী, ওদের চুরি হবে, ওদের কোথায় থাকে টাকা থাকে গয়না থাকে তা কি আমরা জানি, বন্ধুর সাথে বন্ধু এবার বেড়াইছে মিশেছে, ওটা হতেই পারে, সবাই বেড়ায় তাহলে কি সেই চুরি করতে পারে, কি করে প্রমাণটা ওরা দেখাতে হবে, কেন বিনা কারণে মেরে ফেললে বড় বাবু শোন দালাই এসে, আর ছুটি দিবে বলে সারাদিন থানাতে কেন বসে তুলে, কিসের লাগে। আপনার নাম? আমার নাম পল্লবী ঘোষ, আমি গোবিন্দ ঘোষের বড় বৌদি।